ओम शांति। आज 21 जून 2023 प्रातः मुरली। बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा तुम्रा ज्ञानेर सागर बाबार काछे एसेछो सम्मुख मिलित होवार जन्य, बादल भरवार जन्य। तुम्रा एखाने कोनो तीर्थ करते बा पहाड़ेर हावा खेते आसो ना। आजकेर प्रश्न, गृहस्थ व्यवहारे थेकेओ कौन से विधि द्वारा चलने एवर हेल्दी हो जाए? उत्तरे बाबा बोले, एवर हेल्दी हवार जो सब समय बाबा बाबा बोलते थको, तुम्हारे खाब तुम्हारे घूरब सबकि बुद्धि दिए बाबार का सपे दाओ, एम मन कर चलो जे हमें शिव बाबार लालन पालने पालित होचुर प्रति जान ममत ना थे, अर्पण कर तर आदेश अनुजाई खा तभी सबकिछ पवित्र हो जाए और तुम्हरा एवर हेल्दी होते पारबे। आजकेर गीत दूरदेशेर निवासी। ओम शांति। दूरदेशेर निवासीर साथे बाच्चारा मिलित होते आसे, बाच्चारा कोनो तीर्थ करते आसे ना बा पहाड़ेर हावा खेतेओ आसे ना। मानुष तो पहाड़े जाए हावा खेते, किन्तु एखाने बाच्चारा आसे माता पितार साथे मिलित होते। एटा तुम्रा जानो जे दूरदेशेर निवासी माता पिता आसेन परेर देशे, केनो आसेन? स्वर्ग रचना करते। ओनार साथे मिलित हवार जोन्नो बाच्चारा भिन्न भिन्न ग्राम थेके कतो दूरदेश थेके आसे, बिलेत थेकेओ आसबे। केनो आसबे? कोनो जिनिस देखार जोन्नो नय। आत्मारा अथवा जीवात्मारा आसे माता पितार साथे मिलित हवार जोन्नो। माता पिताओ अनेक दूरदेशेर निवासी। तुम्रा एखन कार सामने बसे आछो? माता पितार सामने बसे आछो जार काछ थेके स्वर्गेर सुख पावा जाए, किन्तु तार मते चलले सेई जन्यई श्रीमतेर एत गायन, भगवान अनुवाद श्रीमत गावा हयेछे। ब्रह्मा विष्णु शंकरेर श्रीमतेर गायन नेई। सबचेये श्रेष्ठ माता पिता जार गायन करा हय। এই সৃষ্টির রচয়িতা মাতা পিতাকে আহ্বান করে বলা হয়, এই ছিচি পতির দুনিয়াতে আসো, আমাদের পবিত্র করে তোলো। এখন উনি এই পরের দেশে এসেছেন, তোমরাও পরের দেশে বসে আছো। এটা রাবণের দেশ। এখানে অকাসুর বকাসুর পুতনা সূর্পনখা হিরণ্যকশিপু ইত্যাদি সব এই মনুষ্য সৃষ্টির মানবের নাম। অসুরদের কোনো দ্বিতীয় রূপ হয় না, না দেবতাদের কোনো দ্বিতীয় রূপ হয়, না চার ভুজা হয়। ওরাও মানুষ আর দেবতারাও মানুষ, কিন্তু দেবতাদের পবিত্র দেশে পুনর্জন্ম ছিল। সত্যযুগ তেতা ঠিক যেন ঈশ্বরের ঘর। তোমরা যখন স্বর্গে আসো নিজের ঘরে আসো, এখন তোমরা আছো পরের ঘর অর্থাৎ রাবণের ঘরে। সুতরাং বাবা এসে তোমাদের রাবণের ঘর থেকে বের করে আনেন, লিভরেট করেন। অর্ধেক কল্প ধরে তোমরা মায়ার দেশে পুনর্জন্ম নিতে থাকো। সত্যযুগ ত্রেতায় রামরাজ্য অর্থাৎ ঈশ্বরের রাজ্য, কেননা ঈশ্বর স্থাপন করেছেন। অর্ধেক কল্প ওখানে পুনর্জন্ম নিয়েছ, অর্ধেক কল্প রাবণ রাজ্যে পুনর্জন্ম নিয়েছ। এখন বাচ্চারা বুঝতে পেরেছে যে আমরা কার সামনে বসে আছি। ইনি টিচার আবার সদ্গুরুও। তোমরা মাতারও টিচার এবং সদ্গুরু, তোমরাও শিক্ষা প্রদান করছো মানুষ থেকে দেবতা করে তোলার জন্য। এখন তোমরা আসুরির সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায়ের হতে চলেছ। তোমাদের কাঁটা থেকে ফুল তৈরি করার জন্য বাবা এই রথে সওয়ারি হয়ে এসেছেন। ইনি বাচ্চাদের সাথে মিলিত হওয়ার জন্য অন্যান্য দেশেও যান, কেননা তিনি হলেন চৈতন্য জ্ঞানীর সাগর। তিনি জড় সাগর নন যে ডুবিয়ে দেবেন, না তিনি হলেন চৈতন্য। গায়ন আছে, আত্মা আর পরমাত্মা আলাদা ছিল বহুকাল, সুতরাং পরমাত্মা আসেন। তার সাথে মিলিত হওয়ার জন্য আত্মারাও আসে। কত কত জায়গা থেকে বাচ্চারা আসে, বাবাও ঘুরে বেড়ান। ভক্তরা তো যেখানে যেখানে মন্দির তৈরি করেছে, যেমন ক্রাইস্টের জড়চিত্র বানিয়েছে। তিনি তো দেহধারী, আরও যারা আছে
যেমন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ও দেহধারী। সবচাইতে উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান, ওনার নিজের শরীর নেই, ওনাকে সবাই বাবা বলে, পরম পিতা গড ফাদার। ওনার না স্থূল শরীর আছে না সূক্ষ্ম শরীর আছে, তিনি নিশ্চয়ই আসেন, কিন্তু কিভাবে আসেন এসবই ভুলে গেছে। এমনটা তো বলা যায় না যে শ্রীকৃষ্ণ পতিত পাবন, না, শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে তাকে পবিত্র করেন। সুতরাং শ্রীকৃষ্ণ ভগবানুবাজ বলা এটা তো ভুল হয়ে যায়। শ্রীকৃষ্ণের মুখের দ্বারা কি রচনা হয়েছিল দেবতারা? না, প্রথমে তো ব্রাহ্মণ প্রয়োজন, তার জন্য ব্রাহ্মণকেও প্রয়োজন, তা না হলে ব্রহ্মার অকুপেশন কি? শ্রীকৃষ্ণের নাম ব্যবহার করলে ব্রহ্মার বায়োগ্রাফি হারিয়ে যায়। শ্রীকৃষ্ণের দ্বারা সত্যযুগ স্থাপন করিয়ে ব্রহ্মার অকুপেশনকে লুপ্ত করে দিয়েছে। কিন্তু তোমরা বাচ্চারা জানো যারা এখানে আসে, বাকি যারা জানে না তারা মনে করবে এটা একটা সৎসঙ্গ যেখানে গীতা শোনানো হয়। কিন্তু এখানে কে গীতা শোনান এটা তোমরা বাচ্চারা জানো। জ্ঞানীর সাগর মোস্ট বিলাভড মাতা পিতা শোনান, তিনি কত মিষ্টি কত প্রিয়। তোমরা কোনো মানুষকে মিষ্টি বলতে পারবে না, কেননা সবাই কটু বিকারগ্রস্ত হয়ে গেছে, বাবা তাদের পবিত্র করে তুলছেন। সুতরাং উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান। এরপর যত মানুষ এসে চলে গেছে তারা সবাই এখন পতিত। যতক্ষণ পর্যন্ত বাবা এসে পবিত্র করে না তুলবেন ততক্ষণ সবাই পতিত দুঃখী হয়ে থাকে। যেমন মানুষ বলে কলিযুগ এখনো হাজার বছরের, এটা তো ইম্পসিবল। মহাভারী লড়াই সামনে দাঁড়িয়ে, যার মাধ্যমে মুক্তি জীবনমুক্তির গেট খুলবে। ততক্ষণ পর্যন্ত কেউই মুক্তি জীবনমুক্তিতে যেতে পারবে না, সবাই এখানে ঘুরে বেড়ায় ঠিক গোলক ধাঁধার মতো। সবাই ঠোক্কর খেতে থাকে, দরজা খুঁজে পায় না, চায় যে মুক্তি জীবনমুক্তির গেটে যেতে। কেউ মারা গেলে বলা হয় যে স্বর্গবাসী হয়েছে, কিন্তু এটা তো নরক, স্বর্গে তখনই যেতে পারবে যখন বাবা এসে রাজ্য শেখাবেন, তবে রাজত্বে প্রজার পদ পেতে পারে, এটা হচ্ছে উপার্জন। বলাও হয় না এ এমন কেউ উপার্জন করেছে যে এত বিত্তবান হয়েছে। সুতরাং সত্যযুগের দেবতারা কবে কি এমন উপার্জন করেছে যে এরা এমন হতে পেরেছে? নিশ্চয় কলিযুগের শেষে এমন উপার্জন করেছে তবেই সত্যযুগে দেবী দেবতা হতে পেরেছে। তোমরা এখন জানো আমরাও এমন উপার্জন করেছি যাতে স্বর্গের মালিক হতে পারব, এর রেজাল্ট অবশ্যই তোমরা স্বর্গে ভোগ করবে। এখন তোমরা কলিযুগ আর সত্যযুগের সঙ্গমে আছো, একে আলাদা যুগ করে দিয়েছে। সম্পূর্ণরূপে কর্ম অকর্ম বিকর্মের গতি সম্পর্কে বাবা বুঝিয়ে বলেন। তিনি বলেন, বাচ্চারা এখন আমি যে কর্ম তোমাদের শেখাই সেটাই করো, একে কলিযুগ বলে না। সঙ্গম যুগ সম্পর্কে কারো জানা নেই, যখন সত্যযুগ থেকে ত্রেতা আসে তখনও কেউ জানতে পারে না যে সত্যযুগ ত্রেতার সঙ্গম যুগ পেরিয়ে যাচ্ছে। এটা পরে গিয়ে গাওয়া হয় যে সত্যযুগে অমুক রাজত্ব করত, ত্রেতায় অমুক রাজত্ব করত, তারপর যুগ শুরু হয়, তখন থেকেই দেবী দেবতারা বাম মার্গে চলে যায়। এইসবই এখন তোমরা জেনেছ, এই জ্ঞান আর কারো নেই, তোমরাই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি পড়ছ, তোমাদের কাছে এই অবজেক্ট আছে। দুনিয়াতে যত গীতা পাঠশালা আছে সেখানে বেদ শাস্ত্র শোনানো হয়, কোনো এইম অবজেক্ট নেই। স্কুল কলেজকে পাঠশালা বলা হয়, সেই পড়াশোনাতেও সোর্স অফ ইনকাম আছে। তোমাদের এইম অবজেক্ট হলো এই ঈশ্বরীয় অধ্যয়ন করে পবিত্র হয়ে মুক্তিধামে যাব, তারপর সেখান থেকে পার্ট প্লে করার জন্য সত্যযুগে যাব। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত তোমাদের কোন পার্ট প্লে করতে হবে সম্পূর্ণ জানা আছে। তোমরা হলে মেঘ, এখানে এসেছে ভরপুর হতে, 21 জন্মের জন্য সোর্স অফ ইনকাম করতে, কত উঁচু এই পড়াশোনা। সুতরাং শিক্ষা প্রদানকারীও
উচ্চ থেকে উচ্চতর এক ভগবান, বাকি সবাই ভাই বোন। ব্রহ্মা, সরস্বতী, শঙ্কর, পার্বতী, বিষ্ণু সবাই ওনার সন্তান। বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে উত্তরাধিকার পায় না, উত্তরাধিকার পাওয়া যায় বাবার কাছ থেকে। যে যেমন পুরুষার্থ করবে তেমনি উত্তরাধিকার পাবে, পুরুষার্থ কত সহজ। আচ্ছা, জ্ঞান যদি শোনাতে না পারো তবে তিন পা রাখার মতো ছোট্ট ঘর নিয়ে গীতা পাঠশালা খোলো, বোর্ডে লেখো, এখানে এসে 21 জন্মের জন্য উত্তরাধিকার নাও, ছোট বোর্ডই লাগাও, সেখানে লেখো 21 জন্মের জন্য স্বর্গের বাদশাহী পাওয়া তোমাদের ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। এসে জিজ্ঞাসা করো, তোমরা যাকে মাতা পিতা বলো নিশ্চয় তিনি স্বর্গের রচয়িতা, সুতরাং তোমাদের অবশ্যই স্বর্গের বর্ষা পাওয়া উচিত। তিনি বলেন, নিরন্তর আমাকে স্মরণ করো, আর কি সব কিছু ভুলে যাও। পরিবারের সাথে থেকে সামনে থেকে দেখেও বুদ্ধিযোগ সেখানে যুক্ত করতে হবে, বাবার আদেশ পেয়ে তা মাথায় করে রাখা উচিত, তাই না? বাবা অর্ডিন্যান্স জারি করেন, বাচ্চারা এখন বিষের ধান্দা বন্ধ করো। তিনি আর কারো সাথে কথা বলেন না, বাচ্চাদেরই বোঝান। বাইরের কেউ তো এখানে সবাতে বসতে পারে না, যতক্ষণ 7 দিন এসে না বুঝবে। কাহিনী আছে না, ইন্দ্রপ্রস্থে পোকরাজ পরি এক পতিত মানবকে নিয়ে এসেছিল এবং কিভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। 7 দিন ভাটটিতে বসে শুদ্ধ না হওয়া পর্যন্ত এখানে কেউ বসতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ। তবে হ্যাঁ, যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখা করতে আসেন, কথা শোনার পর যদি সকলের ক্লাস দেখতে চান তাহলে সিনিয়রদের কাছ থেকে অনুমতি নিয়ে শ্রীমত অনুসারে বলতে হবে। যখন দেখবে যে তিনি ভালো এবং কোনো ভুল জিনিস গ্রহণ করবেন না, তখন তাকে প্রথমে সামান্য কিছু ব্যাখ্যা করতে পারো, তারপর তাকে আসার অনুমতি দেওয়া যেতে পারে। তোমরা সবাইকে বোঝাও যে ইনি আমাদের মাতা পিতা, যার কাছে স্বর্গের সুখ পাওয়া যায়। এই বাবা, টিচার এবং সদ্গুরু তিনজনই এক বাবা, তোমরা ঠিক যেন 3টি ইঞ্জিন পেয়েছ। এই সময় তিনজনই একত্রে মিলিত হন, ওখানে তো আলাদা আলাদা হয়, প্রথমে বাবা তারপর টিচার আর বৃদ্ধ অবস্থায় গুরু করে থাকে। তোমরা এখন কার লালন পালনে আছো? শিব বাবার, কেননা তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু শিব বাবাকে অর্পণ করেছ, তোমাদের প্রতিপালন যেন শিব বাবার ভাণ্ডার থেকে হচ্ছে, তোমরা নিজেদের সব কিছু শিব বাবাকে দান করেছ, এখন ওনার দ্বারাই তোমরা প্রতিপালিত হচ্ছ, কত পবিত্র অন্ন পাচ্ছ। অন্য কোথাও এমনটা কখনোই হয় না যে কেউ দান করলে সেটার দ্বারাই তার প্রতিপালন হয়, সেখানে যাকে দান করা হয় সেই খায়, এখানে তোমরা শিব বাবাকে দাও, সুতরাং কত পবিত্র হয়ে যাও, এর দ্বারাই তোমাদের প্রতিপালন হয়। বাবা বলেন, ঘরে থেকেও এমনটাই মনে করো যে সব কিছু বাবার, যদি এমন মনে করে খাও তবে অবশ্যই তোমরা শিব বাবার ভাণ্ডার থেকেই খাচ্ছ, এর মধ্যে কোনো মায়া নেই, এটা বাবার মনে করো, এটা বাবার দেওয়া, বাবাকে অর্পণ করা, তার আদেশে খাচ্ছ, যদিও নিজের বাড়িতেই রয়েছ কিন্তু শিব বাবার ভাণ্ডার থেকে খাচ্ছ। তোমরা বলো না যে তোমার সাথে খাবো, তোমার সাথে বেড়াবো, বাবা বাবা করলে তার সাথে তোমাদের যোগযুক্ত থাকবে, এভার হেলদি হয়ে যাবে, এটা হলো হেলদি হওয়ার স্বাস্থ্যকর স্থান। জাগতিক সেনিটোরিয়ামে থোড়াই সারা জীবন কেউ থাকে, অল্প সময়ের জন্য থেকে চলে যায়, এখানে তোমরা বসে আছো 21 জন্মের জন্য এভার হেলদি হওয়ার জন্য, তোমরা কেন এখানে আসো? অর্ধেক কল্পের জন্য এভার হেলদি, এভার ওয়েলদি, এভার হ্যাপি হওয়ার জন্য, এই ভাবনা থেকেই আসো, তাই না? এখানে হাওয়া খাওয়ার জন্য বা তীর্থ করতে আসো না, এখানে আসো শিব বাবার কাছে, বাবাও আসেন পরের দেশে, পরের শরীরে। গীতা যা গাওয়া হয়েছে কিছুটা তো ঠিক।
বাচ্চারা আহ্বান করে বাবাকে আসার জন্য, নিশ্চয়ই তাকে পতিত থেকে পবিত্র করে তোলার জন্য আসতে হয়। পতিত্ব আর পরমধামে ওনার কাছে যাবে না, পবিত্র হওয়ার জন্য যেতে পারে না। প্রত্যেক ভক্তের আত্মা ডেকে ওঠে, বাবা এসো। বাবা বলেন, আমি আসি সবার গতি সদ্গতি করার জন্য, সবাইকে দয়া করা। সর্বদয়া তো একজনই বাবা, কি দয়া করেন, তিনি শ্রীমন্ত দেন। শ্রীমত্ব অতি প্রসিদ্ধ, যেটা মেনে চললে শ্রেষ্ঠ অর্থাৎ স্বর্গের মালিক হতে পারবে। তারপর যে যত তার ডাইরেকশন অনুযায়ী চলবে, তিনি কোনো কষ্ট দেন না হঠযোগ করা অথবা তীর্থে গিয়ে ধাক্কা খাওয়ার। আমেরিকা হোক, ফিলিপাইন হোক, সেখানেই হোক, গৃহস্থ পরিবারে থাকা উচিত, কিন্তু কমল পুষ্পের মতো থাকতে হবে। জনকের দৃষ্টান্ত আছে, তোমাদের হলো রাজযোগ, ওরা তো বলবে স্বর্গের সুখ কাকের বিষ্ঠার সমান। কিন্তু ভারতের প্রাচীন এই রাজ্য সুপ্রসিদ্ধ, একে কেউ জানে না। প্রাচীন যোগ তো প্রাচীন বাবাই শেখাবেন, গীতা বেদ শাস্ত্র ইত্যাদি সব ভক্তিমার্গের সামগ্রী। বৃক্ষকে সম্পূর্ণ হতেই হবে, তারপরে বৃক্ষকে সবুজ হতে হবে। সুতরাং তোমরা এসেছ মাতা পিতার কাছে রিফ্রেশ হওয়ার জন্য, বারবার আসবে, কেননা সম্মুখে বেশি আনন্দ অনুভব হয়। সবসময়ের জন্য তো এখানে বসে থাকতে পারবে না, এটা নিয়ম বিরুদ্ধ। নিজেদের ঘর পরিবারকে দেখাশোনা করাও জরুরি। এই পাঠশালা অনেক বৃদ্ধি পাবে, যদি কোনো বিঘ্ন সৃষ্টি না হয় তবে অনেক বৃদ্ধি পাবে, সেই জন্য বিঘ্নও আসে। 5000 জন একসাথে বসে কিভাবে এখানে পড়াশোনা করবে, সেই জন্যই লিমিট বেঁধে দেওয়া হয়েছে, যাতে বাবা সম্মুখে তাদের দেখতেও পারেন। বাবা তো আত্মাদের দেখেন, শরীর তো দেখেন না। বাবা যাদের শক্তিশালী দৃষ্টি দিয়ে দেখেন, তারা তখন নিজেদের দেহকেও ভুলে যায়। তিনি হলেন চুম্বক, সুতরাং সবাই যেন আনকনশিয়াস হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, উঁচু লক্ষ্যে যাওয়ার জন্য বাবা টিচার গুরু রূপে আমরা 3টি ইঞ্জিন পেয়েছি, সব সময় স্মৃতি রেখে এগিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট, বুদ্ধি দিয়ে সব কিছু বাবাকে অর্পণ করে ওনার লালন পালনে পালিত হতে হবে, খুব মিষ্টি এবং পবিত্র হতে হবে, অপবিত্রতার সমস্ত তিক্ততা দূর করতে হবে। আজকের বরদান অনুভবের সম্পূর্ণতার দ্বারা সব সময় উৎসাহ উদ্দীপনায় থাকা মাস্টার অলমাইটি অথরিটি ভব। অনুভব সবচাইতে বড় অথরিটি, প্রতিটি গুণ প্রতিটি শক্তি প্রতিটি জ্ঞানের পয়েন্টের অনুভবে সম্পূর্ণ হলে চেহারার মধ্যে সবসময় উৎসাহ উদ্দীপনার চমক দেখা যাবে। এখন শোনা এবং শোনানোর সাথে সাথে অনুভবে মূর্তি হয়ে ওঠার বিশেষ পার্ট প্লে করো। অনুভবের অথরিটি যারা, তারা নিজেকে সবসময় ভরপুর আত্মা অনুভব করবে। যেমন বীজ ভরপুর হয়, তেমনি জ্ঞান গুণ শক্তি সবার মধ্যে ভরপুর হওয়ার কারণে মাস্টার অলমাইটি অথরিটি হয়ে যায়। আজকের স্লোগান, অমৃতবেলা হলো বিশেষ প্রভু পালনার সময়, এর মহত্বকে জেনে সম্পূর্ণ লাভ নাও। আজকের সমান, আমি মাস্টার অলমাইটি অথরিটি। আচ্ছা, ওম শান্তি।